মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। আমি অনেক সকালে ঘুম থেকে উঠি 6:30 সময়, তারপরে তো আমার নানান রকম কাজ থাকে। আর আজকে জলের স্পিড একদম নেই, মানে অন্যান্য দিন 8:15-8টার মধ্যে আমরা সমস্ত জল ঠল ভরে কাঁচা ধোয়া বা সমস্ত কিছু ঘরের কাজকর্ম করে আমরা পাইপ খুলে দিতে পারি, কিন্তু মানে আজকে তো মানে সাংঘাতিক অবস্থা, মানে একটা গামলাও ভর্তি হয়নি, এত সরু হয়ে জল আসছে। আর জলটা যখন সকালবেলা মানে এরকম হয় না, তখন কি হয় কাজকর্মটাও কিন্তু লুজ হতে থাকে। জল যত স্পিড হবে কাজও তত স্পিডে হয়, আর জল যত ঢিলে হয় মানে সরু হয়ে আসে কাজটাও যেন সেরম ভাবে ঝিমিয়ে 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 চলে। তো চা খাওয়া কমপ্লিট, আর সকাল থেকে তো আমি শুরুই করে দিয়েছি কাজ করা। দোকানও আমার মোটামুটি ওপেন করা হয়ে গেছে, আমার দোকানও খোলা হয়ে গেছে, সকাল থেকে তো আমার এই কাজ। আর ঘরটা একটু অন্ধকার, আমি আলোটা জ্বালাই, কারণ আমাদের ঘরে তো আলো না জ্বালালে একদম লোকজন দেখা যায় না। আর আমার এখানে কাজও রেডি, মার্কিং করতে বসতে হবে, আর তার সাথে ওদিকে দোকানও আছে, আর রান্না তো আছি। এই রান্না করতে গেলে না আমার কান্না পায়, মানে কি বলবো, রান্না করতে আমি ভালোবাসি না সেরকম কিছু নয়, কিন্তু রোজ রোজ রান্না করতে না ভালো লাগে না। মনে হয় একদিন বেশ একটুখানি, একদিন সপ্তাহে একটা দিন বেশ রিল্যাক্স নিতাম, ফুটো কপাল, ওইসব স্বপ্ন আমার কাছে। টিফিন রেডি হয়ে গেছে, আজকে রুটি বানিয়েছি অনেক কষ্টে, রুটি আর বেগুন ভাজা। আজকে এর সাথে আর মিষ্টি কিছু পেলাম না, এই খাবো, খেয়ে নি, তারপরে দেখি কি রান্না করা যায়। কষ্ট মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজছি, মাছটা একটু নরম, তার জন্য আমাকে একটুখানি অল্প অল্প করে ভাজতে হচ্ছে, একদম হাই স্পিডে গ্যাস করি। আর এখানে আমি তরকারি করবো, একটা সবজি বানাবো, সেটা নিয়ে নিয়েছি আমি সবজি ডাঁটা, কুমড়ো, আলু, এখানে আছে হচ্ছে গাজর, তারপরে এখানে আছে পটল, আর এখানে একটুখানি করলাও দেবো, আর বেগুন, আর আলু তো অবশ্যই, আলুটা আমি জলে ভিজিয়ে রেখেছি। এই এই দিয়ে আমি একটা সবজি বানাবো, আর একটু চিংড়ি মাছ দেওয়ার ইচ্ছা আছে, চিংড়ি মাছটা এখন আমি ধুই নিই। এইভাবে আজকে রান্না, চলো সবজিগুলো কেটে নিই। ভাত তো হয়েছেই, সাথে হয়েছে এই পাঁচমিশালি তরকারি, তার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি। যে কোনো পাঁচমিশালি সবজিতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় না, টেস্টটা কিন্তু 100 গুণ বেড়ে যায়। আর এখানে তপসে মাছের ঝোল করেছি, মাছটা একটু নরম ছিল বলে ভেঙে গেছে পুরো মাছটাই, যেটুকুনি আমি বাঁচিয়ে রাখতে পেরেছি রেখেছি, একটু পেঁয়াজ দিলে ভালো হতো মাছটাতে, কিন্তু তপসে মাছ আবার একটু পাতলা ঝোলই ভালো লাগে। আর এখানে আমের চাটনি অবশেষে আমি বানিয়েই ফেলেছি, তাহলে মাছের ঝোল, আর এদিকে রয়েছে আমার পাঁচমিশালি তরকারি আর আমের চাটনি। তো খাওয়া শুরু। খাওয়া দাওয়ার পর্ব মিটলো,
এবারে আসি আসল পর্বে, মানে যেটা আমার থাম্বনেল, সেটা আমি কেন ইউটিউবে এলাম। 2000 মোটামুটি 14 কি 15 এরকম হবে, তখন থেকে আমরা মোটামুটি আমি স্মার্টফোন ব্যবহার করি। এবং আমার সত্যি কথা বলতে মানে ফেসবুক করা হোয়াটসঅ্যাপ করার থেকে কিন্তু অনেক ফেভারিট ছিল ইউটিউবে। সিনেমা দেখতাম বেশিরভাগই, আমি গান শুনতাম আর রান্নাটাও দেখতাম। আমার সত্যি কথা বলতে ধারণা ছিল না, আমি না ভাবতাম যে এরা এত রান্না করে কেন, কিসের জন্য করে, লোককে দেখানোর জন্য। আমার সত্যি কথা বলতে তখন মাথাতেই আসেনি যে এটাও একটা প্ল্যাটফর্ম, এখানেও কিছু করা যায়, নিজের ক্রিয়েটিভিটি দেখানো যায়, বা এটাও কিন্তু একটা রোজগারের মাধ্যমও বলা চলে। যেরকম লোকে নাটক করে, কেউ থিয়েটার করে, গান করে, সিনেমা করে, সেরকম আজকের দিনটা আমরা এমন একটা জায়গায় আজকে আমরা পৌঁছেছি যে মানে কারোর যদি কিছু সত্যি কোনো প্রতিভা থাকে, সেটা কিন্তু আজকে আর ঢাকা থাকে না। হাতে একটা স্মার্টফোন থাকলে কিন্তু সেটাকে আমরা সবার সামনে তুলে ধরতে পারি। তা আমি জানতে পারলাম সেটা লকডাউন পিরিয়ডে। লকডাউন পিরিয়ডে আমি জানতে পারলাম যে ইউটিউব এরকম একটা মাধ্যম, হঠাৎ করে আমি ব্লগিং চ্যানেল দেখলাম, রান্না কেন, এটা কিসের জন্য হয়, তখন জানতে পারলাম এই ব্যাপার। আর তখন লকডাউন, ঘরের মধ্যেই বসে আছি, কোনো কাজকর্ম নেই, কারখানা বন্ধ, সত্যি কথা বলতে আর্থিক দিকটা একটু অসচ্ছলই হয়ে উঠেছিল। কেননা আমাদের ইনকাম বলতে, সত্যি কথা বলতে, আমি একটা আমাদের যে ফার্মটা চলে ওটা আমাদের নিজের ফার্মটা নিজের, কিন্তু কাজটা যে আমরা করি, বাটার সাথে যে আমরা কাজ করি, সেটা আমাদের কিন্তু নিজের কাজ নয়, ওটা আমার এক রিলেটিভের, মানে আমার এক মেশোর কাজ, যেটা কিনা আমরা সাবে করি, সাবকন্ট্রাক্টে আমরা কাজ করি। সুতরাং সেখানে আমাদের পরিশ্রমটা এই জন্যই করতে হয়, কারণ যিনি আর কি আসল মালিক, তিনি তো কিছু পয়সা নিজে রেখে তবে তো আমাদের দেয়, আমরা তো ডিরেক্ট পয়সাটা পাই না, যার জন্য আমাদের খাটনিটা খাটতে হয়। যারা বাটার সাথে কাজ করে, ডিরেক্ট যারা কাজ করে, তাদের আমাদের মতন এই পরিশ্রমটা করতে হয় না, যেহেতু আমরা সাবে করি, সেহেতু আমাদের পরিশ্রমটা করতে হয়। আর তার জন্যই আমার পাশাপাশি এই গ্রসারি শপটা ওপেন করা, এই কারণেই যে এরমভাবে তো মানে পরের ভরসায় বলা চলে, কাজটা আমার তো পরের ভরসায় চলছে, নিজস্বও তো কিছু করতে হবে, তার জন্যই দোকানটাও ওপেন করি আর ইউটিউবটাও চালু করি। শুধু যে এইটাই কারণ তা নয়, আমার খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়, তখন আমার 17 বছর বয়স, আমি ক্লাস 12 পড়ি, তখন আমার বিয়ে হয়ে যায়। এবারে কিন্তু আমার সত্যি কথা বলতে আমার না ভীষণ একটা ইচ্ছা ছিল যে আমি কিছু করব, কিছু একটা করব আমি। তা সেই দিক থেকে সেরকমভাবে কিছু ওই বয়সে গিয়ে একটা বিয়ে হয়ে কিছু করতে পারছিলাম না, ছোট অনেক, 17 বছর কি এমন বয়স 17 বছর, তাও কিছু টিউশন ফিউশন করা শুরু করলাম টুকটাক, কিন্তু পেরে উঠছিলাম না, কেননা টিউশন, তখন টিউশন পড়াতে অনেক দূরে দূরে যেতে হতো, আর আমি যেহেতু সাইক্লিং করতেও পারি না, হেঁটে হেঁটে দূরে দূরে টিউশন করাটাও একটু অসুবিধা হয়ে পড়ছিল আমার জন্য। এরই মধ্যে আমার তারপরে কী করলাম, তারপরে কিছু জামা কাপড় গার্মেন্টসের বিজনেস শুরু করলাম, মানে দোকান থেকে জামা কাপড় কিনে এনে বিক্রি করতাম। কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়ির লোক কোনোদিনই পছন্দ করতো না আমার এসব করা, আমার এসব জিনিস করা। আমার বাবা মা বলো কি হাজবেন্ডও বলো, হ্যাঁ লালটু সেরকমভাবে কখনো বাধা দেয়নি, কিন্তু মনের থেকেও চাইতো না যে আমি এগুলো করি, কারণ ও বুঝতে পারতো যে আমি খুব টায়ার্ড হয়ে পড়ছি ওগুলো করে। আর তার মধ্যে সত্যি কথা বলতে তিতলিও এসে গেছিলো আমার জীবনে, ছোট মানুষ, ওকে নিয়েও মানে একটা ছোট বাচ্চাকে নিয়ে এটা করা অনেক টাফ ছিল। তো যাই হোক, তখনকার মতন আবার বন্ধ করলাম। তারপরে তিতলি স্কুলে ভর্তি হলো, সেই সময় স্কুলে দেওয়ার পরে আমি যখন মানে কিছুক্ষণ টাইম একা থাকছি, তখন আমার মনে হলো না এই তো সময় পেয়েছি, এবার কিছু করা যায়, আমি আবার রিপিট গার্মেন্টের বিজনেসটা আবার আমি শুরু করলাম। তা সেটা করতে 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 তিতলিকে স্কুলে যখন মানে দিয়েছি, মানে যে একদম প্রিপারেটরি স্কুলগুলো, তখন ওখানে গিয়ে দেখে আমি চিন্তা করলাম যে আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে ছিল, যে আমাদের পাড়াতেও তো এরকম একটা স্কুল করা যেতে পারে। তো বলার পরে সত্যি কথা বলতে বাড়ির লোকরা তো হেসেই উড়িয়ে দিল। তা পাশে একজন ছিলেন যে যার সাথে আমি একটা, তাদের একটা ঘর ফাঁকা ছিল, আমি ব্যবসাটা শুরু করলাম, মানে স্কুল একটা করলাম, কথাকলি স্কুলটার নাম ছিল কথাকলি, আমি স্কুলটা চালু করলাম আমি আর উনি দুজনে মিলে। প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছিল, তারপরে সত্যি কথা বলতে স্টুডেন্ট আসা শুরু করলো। তারপরে কী বলবো, নিজের জায়গা না হলে যা হয়, আমাকে আবার স্কুলটাকেও বন্ধ করতে হলো, আমি আবার শুরু করলাম বিজনেস।
সেটা হচ্ছে কি গার্মেন্টসের বিজনেস আবার শুরু করলাম, কিন্তু সেই বিজনেসে প্রচণ্ড পরিমাণে ধার বাকি হয়ে যাচ্ছিল, বন্ধ করতে হবে। কিন্তু কিছু করবো না, শুধু শুধু বসে থাকবো এটা আমি ভাবতে পারছিলাম না। তারপরে আমি একটা রিচার্জের বিজনেস শুরু করলাম, আর সেটাও মোটামুটি মানে কি বলবো আবার ধারেই চলা শুরু করলো, ওটাও বন্ধ করে দিলাম যে পারছিলাম না, পুঁজি কম ছিল তো অত ধার বাকি করা যাচ্ছিল না। তারপরে বছর পাঁচেক আগে মানে 2015, হ্যাঁ তখনও হাতে স্মার্টফোন আসেনি, 2015 তখন শুরু করলাম হোম ডেলিভারি বিজনেস। তার মানে খাওয়ার, লাঞ্চ তারপরে ডিনার, এগুলো হোম ডেলিভারির বিজনেস করাটা শুরু করলাম। চলছিল মোটামুটি, খুব ভালো না হলেও সাড়াটা ভালোই ছিল, মানে হাতের রান্না খেয়ে মোটামুটি সবাই প্রশংসা করছিল, অর্ডারপত্র ভালো আসছিলো। কিন্তু সেখানেও একটা সমস্যা হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে বলেছিলাম যে লালটুর একটু শারীরিক সমস্যা আছে, যার জন্য ও কী কর ওর পক্ষে একটু মানে কষ্ট হচ্ছিলো। এই মানে এক জায়গায় তো হচ্ছিল না অর্ডারটা, কোথাও হয়তো মানে আমাদের বাড়ি থেকে আর কি বললে বুঝতে পারবে না তোমরা সবাই, হয়তো যারা বাটানগরে আছো আমরা আমার বন্ধু তারা বুঝতে পারবে, কোথাও হয়তো ইডেন সিটি, কেউ হয়তো বলছে গঙ্গার পাড়, কেউ মানে এরকম চারিদিকে ওর পক্ষে এতটা জার্নি করা সম্ভব হচ্ছিল না, কারণ যেহেতু ওর কোমরের একটা সমস্যা আছে, ও হাঁটতে পারে না সেরকমভাবে, কিন্তু সাইকেলিংও যে খুব বেশি করতে পারে, সাইকেল চালাতে পারে সেটাও না, যার জন্য সেইটাও ওকে মানে মুখে কিছু বলছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম, আমাদের এখানে বীভৎস মশা, আমি বুঝতে পারছিলাম আমার কষ্ট হচ্ছে, সেটাও এই লকডাউন পিরিয়ডেই সেটা বন্ধ করতে হলো। এবার লকডাউন পিরিয়ডে ঘরে বসে থেকেও না মানে লালটুকে পাগল করে দিয়েছিলাম, আমাকে কিছু করতে হবে, কিছু আমাকে করতে হবে, এরমভাবে আমি বসে থাকতে পারবো না, কী করবো। তখন লালটু বলছে তুমি ঘরে বসে কী করবে, এখন কিছু করার তো জায়গা নেই, পুরো লকডাউন ওপেন হোক, সব কিছু ঠিকঠাক হোক, স্বাভাবিক হোক। আমি বললাম না আমাকে কিছু করতে হবে। আর তখন সত্যি কথা বলতে তখন কিন্তু বেশিরভাগ লোককে আমরা কিন্তু ফোন নিয়েই সময় কাটাচ্ছিলাম, তাই না? মানে টিভি দেখতে ভালো লাগে না, ফোনটা হাতে আসার পর থেকে আমরা কটা মানুষ আর টিভি দেখি। এবারে তখন আমি জানতে পারলাম ইউটিউব যুগের ব্যাপারটা, আমি ভাবলাম হায় কপাল, এত সুন্দর একটা জিনিস আমার চোখের সামনে থাকতে আমি এরকম চোরকির মতন চারিদিকে ঘুরছি, মানে এক সেকেন্ডও সময় নষ্ট করলাম না, সাথে সাথে শুরু করে দিলাম। হাতে যখন আমার ফোন আছে আর ভয় কী, কিসের চ্যানেল করবো? তা তারপরে শুরু চিন্তা করলাম যে না তাহলে রান্নার চ্যানেল শুরু করা যাক, কুকিং চ্যানেল। তিতলি বললো বা লালটুও বললো তুমি কুকিং চ্যানেল করো, রান্না করো। তা রান্নার চ্যানেলই শুরু করলাম, কিন্তু আমার যেন মনে হচ্ছিলো রান্নার চ্যানেলে শুধু হাত দেখা যাচ্ছে, খুন্তি করাই দেখা যাচ্ছে, খুব জরুরি, কিন্তু আমি ভীষণ কানেক্টেড হতে চাইছিলাম সবার সাথে, মানে সবার সাথে একটু গল্প করবো, একটু মনের কথা বলবো, জীবনের কথা বলবো। তা তার থেকে ব্লগিংটা দেখলাম, যে ব্লগিং চ্যানেল আমি ভীষণ দেখি, বিভিন্ন রকম চ্যানেল আমি দেখি, সেখান থেকে টেক চ্যানেলগুলো যেমন আমার খুব প্রিয়, তারপরে টিউটোরিয়াল চ্যানেলগুলো আমার খুব প্রিয়, তার সাথে প্রিয় হচ্ছে আমার ব্লগিং চ্যানেলটা। আমি ভীষণ মানে আমি ব্লগিং চ্যানেল প্রচুর দেখি, নাম করা মানে যার 5টা ভিউ তার চ্যানেলও আমি দেখি, যে তার কেন 5টা ভিউ, আবার যার মানে 1 লাখ ভিউ তারটাও আমি দেখি, কম্পেয়ার করি এটার সাথে ওটার কী ভালো, এবং সেটার মতন নিজে করার চেষ্টা করি। এই হচ্ছে মানে আমার ইউটিউবে আসার কারণ। আর সুতরাং এ কথাই বলবো যে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, অনেক কিছু করেছি, এবার এই জায়গা থেকেও যদি হেরে যাই তাহলে আর আমি হারতে চাইও না, আর আমি জানি তোমরা আমাদের হারতেও দেবেও না আমাকে। তো সুতরাং একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে চলে এসো, আর আমার সাথে থেকো, আমরা একসাথে এগোবো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।